ঘটনাটো মানে ইহঁতি আজি বুলিয়ে নহয়, আজি আমাৰ নাই নাই বুলি ক'লেও 10-15 জনক এই আপোনাৰ দুমাহ দিনৰ ভিতৰতে আমাক ইহঁতি আঘাতপ্ৰাপ্ত কৰি আছে। এই অৰুণাচলৰ ডাম্বুকৰ যি ইউনিয়ন প্ৰেচিডেণ্ট ছেক্ৰেটাৰী ইহঁতি বুলি কৈ ইহঁতি ডাম্বুকৰ এই মানে ভিলেজৰ ইহঁতি ইউনিয়ন বুলি ইউনিয়ন প্ৰেচিডেণ্ট ছেক্ৰেটাৰী বুলি কৈ আমাক চালনটো লৈ নেক্সট আকৌ 2-3 জন বাইকৰ পৰা আহি আমাক মানে চোকা অস্ত্ৰৰে মানে আমাক ইহঁতি বাৰে বাৰে মানে ইহঁতি আমাক পূৰা মানে চোকা অস্ত্ৰৰ পৰা কিবা ডকাইতি ছিষ্টেমত আহি কিনি আমাক ইহঁতি মানে কিবা কৰি আছে, ডাইৰেক্ট ডকাই ছিষ্টেমত ইহঁতি কৰি আছে। আমি সেইকাৰণে ভাবোঁ আমাৰ সেই ড্ৰাইভাৰ খন্তাক চৰকাৰেও চাব লাগে আৰু প্ৰশাসনে আমাক ব্যৱস্থা লৈ দিব লাগে। যদি লৈ নিদিয়ে আমি নিজে ব্যৱস্থা ল'ম বুলি আমি এই কিবাৰ লগত আমি কথাটো দি দিলোঁ। মই দিগাৰ পৰা আহি আছিলোঁ, আহি থকা অৱস্থাত তাত মানে ডাম্বুকৰ তাৰপৰা খেদি আহি কিনে মোক একদম গাড়ীৰ পৰা নামিবই দিয়া নাই। তাৰপৰা তাৰ মানুহ ডাম্বুকৰ মানুহ অৰুণাচল মানুহ নামিব দিয়া নাম গাড়ীৰ পৰা নানামা আগতে মাৰি কিনি কিবাকিবি চাবিটো ওলাই কিনি তাৰপৰা আকৌ পকেটৰ পৰা পইচাও লৈ গ'ল 20,000 টকা। তাৰপৰা মইতো অকলে কি কৰিম, মোৰ 3 জন আছিলে হ'লে ইহঁতে 2 জনটো কিবা অসমীয়া মানুহ আছিলে, সিহঁতে ভয় কৰে, সিহঁতে গাড়ীৰ পৰা নামিবই নোৱাৰিলে, সিহঁতৰো 3 জন আছিলে। মোক 23:30 বজাত মোক ইয়াত কিবা কাণত এইটো কিবা ইয়াৰ পৰা ইয়াত মাৰি ইয়াত দাগিও আছে, হাতৰ পৰা মাৰিছে না কি কিহৰ পৰা মাৰিছে মই পাতাই পোৱা নাই, সেইটো চাকুৰ পৰা মাৰিছে নেকি, মই মানে একো গমেই নাপালে মানে এনেকুৱা হৈ গ'ল, মানে অকলে কি কৰিম কি নকৰিম এনেকুৱা হৈ গ'ল। 3 জন মানুহ আছিলে, 1 জনে কৰিছে, আগে পিছে এনেকা হয়ে থাকে, কিন্তু তারপর তার ডকাইত করে মানে গুলিয়াও মারিছে তার ডকাইত করে মানে তারপর সিহতে ডাবল কিনা কিনা পয়সা তো এনে খুঁজিলে আমি দিব নোৱাৰে না এনেকা করে 10,000-20,000 খুঁজে আমার 20,000 দাবি করেছিল, তারপর পকেটত কিমান আছে সব তো লয় গেল। যা 23 তারিখে আমার ইয়ার জুনায়র পিকআপ ড্রাইভার চালকক অরুণাচলের ডাম্বুকত তেখেতলোকৰ দুর্বৃত্তয়ে ঘেরাও করে তেখেতক রখাই কেনে যেটু তেখেতক অত্যাচার করলে আর পয়সা লুটিলে তেখেতৰ পৰা পয়সা ললে আর এনেকুৱা কাণ্ড যে আমার যা আগতো আমার 2 জন যুবকক তেনেকা মারপিট করে কেনে হেৰি করে কেনে অরুণাচলত কৰিছে, যে আমি জোনাঞ্চলিক ছাত্র সন্থায় সকিয়াই দিছোঁ যে এইবোৰ কৰা যিমান দুর্বৃত্ত আছে অরুণাচল প্রশাসনে অতি শীঘ্রে কয়েক্ট করে কেনে উচিত ব্যবস্থা দিব লাগে আর আমার ড্রাইভার চালক সকলক তেখেতকে নিরাপত্তা দিব লাগে, অন্যথা আমি জোনাঞ্চলিক ছাত্র সন্থায় ইয়ার উপর তীব্র গণতান্ত্রিক ব্যবস্থা লোবলে আমি বাধ্য হম আর আমি জোনাঞ্চলিক ছাত্র সন্থায় আমার জোনায়র আরক্ষীকো আমি আহ্বান জানাইছো যে তেখেতকে এই তদন্ত করে কেনে উচিত ব্যবস্থা করে দিব লাগে। জোনাই থানার FIR দিছো, FIR তো জোনাই থানায় রেসপন্ড করলে আমি তালৈকে রেফার করলে এই অকমান রকি আছো, তারপর ইহতে রেসপন্ড নললে মানে আমি অনাগত দিনত ইয়াত প্রটেক চলাবলে আমি অরুণাচল গাড়ি ইয়াত চলিব নিদিম বলে আমি এনেকে সিদ্ধান্ত লৈছো। আগতে দিছে বন্দুক সন্দুক ওলাই ইহতে আর চকু একদিন আসলে চখা পুতা তৈ আসলে ন যা বছর চখা টখা এই বন্দুকের পর মারিছে পুতাই দিছে সিসা ভাঙাইছে এনেকা ইহতর মানে গুন্ডাগিরি চলে মানে ইহতর লিমিটে নাই আর চালান কাগজও নিদিয়ে অকল মানে এই আমি উদাহরণ দিলে মানে এই কিবাত তাপাই ইয়াবগড়তো অলপ আগত লব তাপাই ইয়াবগড়তো ইয়াত দিয়ক বলে কয় আকৌ তাতে আকৌ আহি পালে আকৌ তাতেও আকৌ তাপাই ইয়াবগড় পয়সাটো ইয়াত দিব লাগিব বুলি ডাবল ডাবলকে খুঁজি থাকে ইহঁতে মানে এনেকুৱা সিহঁতৰ মানুহ অঁ অৰুণাচল মানুহ আমি ইয়াত পদ অৱৰোধ কৰিম বুলি ভাবিছোঁ, অরুণাচল গাড়ি আমিও ইয়ার রখাম ইহতরতো তাত আমার ড্রাইভার মানুষক সদায় বলে কব লাগে সদায় মানে ইহতে এইবিলাক আমাক অপপ্রচার করে থাকে, ইয়াত জোনাই থানার আমি FIR দিছো ইয়াত ইয়ার পর তালে রেফার করিম বলে কেছে মানে তার রেসপন্ড নললে আমি এই অনাগত দিনত আমি পদ অবরোধ করবলে আমি বাধ্য হম।
আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।